জানেন কি বিশ্বের সবচেয়ে বড় পরিবার রয়েছে কোন দেশে? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের ভারতবর্ষ শুধু পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ নয়, বিশ্বের বৃহত্তম পরিবারও রয়েছে ভারতের মিজোরামে। 39 জন স্ত্রী, 94 জন সন্তান, 14 জন পুত্রবধূ, 33 জন নাতি ও 1 জন পুতি নিয়ে মোট 181 জন সদস্যের পরিবারের প্রধান মিজোরামের জিওনা জানা। মিজোরামের বাক্তঙ্গে 100টি ঘর বিশিষ্ট একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিওনা। 1945 সালের 21শে জুলাই তাঁর জন্ম। মাত্র 17 বছর বয়সে তিনি তার থেকে 3 বছরের বড় যুবতীর সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 181 জন সদস্যের এই পরিবারে মহিলাদের বেশিরভাগ সময় কাটে খাদ্য প্রস্তুত করতে। শতাধিক মানুষের খাবার বাবদ প্রতিদিন প্রায় 1 কুইন্টাল ডাল ও চালের রান্না হয় এই পরিবারে। তার আগে সবাই নিরামিষাশী থাকলেও পরে আমিষ খাওয়া শুরু করেন তারা। একদিনে সবার খাবার জন্য প্রায় 40 কেজি মুরগির মাংস লাগে। টাকা বাঁচানোর জন্য তারা নিজেরাই বাড়ির বাগানে সবজি চাষ করতেন। পালং শাক থেকে শুরু করে বাঁধাকপি, সরিষা, মরিচ এবং ব্রোকলি ইত্যাদির বীজ ও চারা লাগাত পরিবারটি। চাষাবাদের পাশাপাশি পরিবারের সকলেই প্রায় দক্ষ কারিগর। কাঠের সামগ্রী বা বাসনপত্র তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে অর্থ উপার্জন করত তারা। তবে করোনাকালে রোজগারে ভাটা পড়লে 181 জনের সংসার সামাল দিতে আর্থিকভাবে পরিবারটিকে অনুদান দিয়ে সহায়তা করতেন বিভিন্ন ব্যক্তি। কিন্তু কেন এতগুলি বিবাহ করেছিলেন জিওনা? চানা সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে জিওনা এতগুলো বিবাহ করেছিলেন। তাকে মিজোরামের চানা সম্প্রদায়ের লোকজন রক্ষাকর্তা হিসাবে মানেন। তার এই কীর্তি ঠাঁই পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। শুধু তাই নয়, তাকে নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকাতেও লেখালেখি হয়েছে। 2021 সালে 13 জুন আইজলের ট্রিনিটি হাসপাতালে 76 বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বের বৃহত্তম পরিবারের প্রধান জিওনা চানা। মৃত্যুর আগে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। জিওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন মিজোরামের তৎকালীন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।